মাইয়ের স্কুলের প্রোগ্রাম উপলক্ষে কি কি প্রস্তুতি নেতে আছে হে এক লাইজ গামেগর লাগে শেয়ার হরমু আর মুই তো আবার নূতন কেক বানাইনে শিখছি হে এক রে কতটুকু ধৈর্য কুলে মুই কি করমু হে এক লামেগর লাগে শেয়ার হরমু বজন তার ওই মুই তো আবার চকলেট কেকটা পছন্দ করি কিন্তু প্রথম যেহেতু ট্রাই করলাম তার ভাবলাম যে ভ্যানিলা বানিয়ে ফেলে আজকো সংসারে হারা দিন কি কি কাম কাজ হরমু রান্দা বাড়া হরমু হগল কিছুই কল আম্মেগর লাগে শেয়ার হরমু মোর দাদুরা বুর আমার ভিডিও ডিসক্রিপ্ট করবেন না করলে মোরও দেখতে পাবেন বেমা লাগে আসসালামু আলাইকুম দাদুরা বুর আপুর ভাইয়েরা হগলটি কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে হগলটি ভালোই আছেন আজকে দুহর যে কালে শাক দিয়ে মাছ পাক আমার এখান দিয়ে ডালটা রাইন্দে ফেলেছে বুঝলেন তার ডালটা হয়তো বেশি সময় লাগে তোর লেগে আগে রাইন্দে ফেলেছে আর একল দিয়ে কল রুই মাছ দেখতেই পাইছেন যে ফ্রাই প্যানে সুন্দর করে ভাইতে নিছে একল দিয়ে শাক দিয়ে মাছ দিয়ে পাক করুন তার মর্ধা এরম করে শাক দিয়ে মাছ দিয়ে ঝোলঝোল আকারে যে পাক করেন এটা বেমাল মজা লাগে খাইতে আবার অনেক সময় দেখা যায় যে শাক ভাজি করা হয় ভাজির তিন না মর্ধারে কল ওই মাছ দিয়ে ঝোলঝোল পাক করলে বেশি ভালো লাগে এর লেগে কল ঝোল পাকাম তার আজকে কল কুমড়ো শাক দিয়ে সুন্দর করে রুই মাছ দিয়ে ঝোল পাকাইতেছি প্রথমে কল দেখতে পাইতেছি না কল পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে সকল মশলাপাতি গুণে দিয়ে কলে কষে ফেলাইতেছি মশলাটা যত ভালো তারা মশলাপাতি কষে নেয় গ্রান সোটা অতই তো খাইতে ভালো লাগে কথা বোঝে না তার ঝোলটা সুন্দর করে দিয়ে দিতেছি যেহেতু ঝোলঝোল পাক করে রেখাম এই আবার দেখা যায় মাখা মাখা হলে ভালো লাগে না একটু শাক মাছের ঝোলঝোল থাকে না এই তরকারিটা মাঝে ভিতরে খাইতে ভালো লাগে তার এরম করে কল অনেক সময় লাউ শাক দিয়ে পাকা নিয়ে যায় আর আজকে কল আমি কুমড়ো পাতা দিয়ে সুন্দর করে করে ফেলাইতেছি আর কুমড়ো পাতার শাকটা কল বেমালা মজা হয় বোঝেন ডাটা দিয়ে কুমড়োটা কষি কষি গুণে নেলে বেমালা স্বাদ লাগে তার হেয়েই করতেছি কুমড়ো শাক দিয়ে সুন্দর করে রুই মাছের ঝোল পাক করতেছি দুহরের কালা তার এক কোপ পদ যদি মজাদার হয় বোঝেন তাহলে দেখা যায় কি বেমালে ভালো লাগে আর অনেকগুলো আইটেম রাইন্দাও যদি মজা না হয় এক কোয়া জিনিসগুলো খাওয়া যায় না তার যাই হোক এখানে কল শাকগুলোকে সুন্দর তারা কষে এনে দিয়েছি কষে এনে দিয়েছি বোঝেন বেশি ঝোল দিলে তোমার ট্যাকটাকা হয়ে যাবে এত মজা লাগবে না তার পরিমাণ মতো সব কিছু দেওয়াই করলে ভালো তার এখানে দেখেন শাকগুলোকে কষে এনে দিয়েছে শাকগুলো একালে সিপসি গেছে অর্থাৎ এই একালে কষি কষি এলে তো পাতাগুলো নরম বেমালা মজা হয়েছিল আর ইয়ে যদি বুড়ো বুড়ো ধার ধার হইতে তাহলে কলে মজা লাগতো না দেখা যায় কি যত কিছুই প্যাক করি না কেন মোর মাইয়ের লোক ইটুন টুকুরিয়ে মাংস রান্দাই লাগে নাহলে তো ও আবার এই শাক দিয়ে ভাত খেতে যাবে না কথা বোঝেন না তার শাকগুলো হয়ে গেছে ওই পর্যায়ে কলে সুন্দর করে মাছগুলো যে আলাদা বাজ্যে তুইছিলাম না মাছগুলো দিয়ে দিতে আছে শাকগুলো হয়ে গেছে বলতে কি কষাই না সুন্দর করে রয়ে গেছে মাছ দিয়ে হালকা একটু ঝোল ঝোল করে রইলে করে নামেই ফেলাম তাই যে দেখেন কি সুন্দর একালে শাকের কালারটা সবুজ সবুজ হয়ে গেছে এই পর্যায়ে মাছগুলো দিয়েছে এককালে বেশি যদি সেদ্ধ করা হয় তাহলে একালে ভর্তা ভর্তা হয়ে যায় একটু সলা সলা থাকলে এগুলো মজা লাগে বুঝলেন শাকসবজির পুষ্টি গুণাগুণটা কল তখনই থাকে যখন শাকসবজিগুলো একটু সবুজ সবুজ থাকে বোঝেন এই যদি সবুজ থেকে একালে সেদ্ধ হয়ে কালার চললে যায় তাহলে কল পুষ্টি গুণাগুণ কমে যায় তো একটু কাঁচা কাঁচা কিংবা সবুজ সবুজ খাবার এগুলো চেষ্টা করলে ভালো হয় তার ধনিয়া পাতে দিয়ে সুন্দর করে হয়ে গেলে কল নামাই ফেলাম তার যে দেখেন ধনিয়া পাতে দিয়ে দিছি তার আর একটু হইলে নামাই ফেলাম তার মোট তৈরি হয়ে গেছে কি শাক দিয়ে মাছের ঝোল আর একলটা বললাম একটু আলু দিয়ে মোর মায়ের লোক একটু মাংস আলাদা করে পাক করতেছি জাল কম দিয়ে বোঝেন একটু একটু তো করাই লাগে তার আজকে রান্দাবাড়া আল হে এই শাক দিয়ে মাছের ঝোল আর হের লগে কল আল হে ওই যে একটু মাংস আর ডালটা আলাদা পাক করে দিয়ে ফেলেছিলাম প্রথমে বোঝেন টমটু ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে ডালটা রাইন্দে ফেলে সারাদিনের কোনো ঝাম থাকে না কথা বোঝেনি তার ইয়ে কল ইয়ে গেছে আর লাগে যে মুরহুর মাংস আলু দিয়ে কল ইয়ে গেছে তার এখন কল আমি আম্মা গল লাগে শেয়ার করতে যেতেছি বললাম না মোর মায়ের স্কুলে কালচারাল প্রোগ্রাম হবে ওই প্রোগ্রাম উপলক্ষে ওই মোর মায়ে কী কী কেনাকাটা করছে আর কী কী প্রস্তুতি নিতে আসে হেই কল এইটা কল বিম্বাসি বোঝেন বিম্বাসি বলতে ওই যে দেখেন সাপের জুড়ি ওরে আল্লাহরে এই খোলার পরে ওরা আগলে একটু হাফ বেরিয়ে গেছে বোঝেন তার এইটা ওরা আগের একটু সাপালে ওইটাই ওরা আসে তার বিনবেশি সাপের জুড়ি অর্থাৎ এই কেনার কারণ দেখা যায় অনেক সময় সাপের নিত্যগুণে হয় না সাপুরে সাজে না তার ওই এর লোক এগুলো কষ্টিম ওই কিনিয়ে রাখছে আপাতত এখন এই না শুকনো হোক ও কেনাকাটা করে রাখছে আর কি হের লগে দেখেন এই যে কোমরের বিষে বোঝেন কি যে সুন্দর এই কোমরের বিষেটা কি আর তার নিত্যের গহনা গুণ্য করলে একটু আবার আলাদাই হয় যেহেতু ওর স্কুল কালচারাল প্রোগ্রাম হবে আর কালচারাল এক প্রোগ্রামে সুন্দর এক নৃত্য দেবে তার নৃত্যের সময় মনে তো হয় যে নৃত্যের গহনা গাটি কিংবা শাড়ি শুড়ি পরে বেমালে সুন্দর করে একটু কস্টিউম দিলে বেমালে ভালো লাগবে তা যাই হোক এই করলে কেনাকাটা করছো তার কী কী গহনা গাটি আর কী কী ক্যান্সার হয়ে শেয়ার করতে আসে এখানে এগুলো দেখতে পেতেছেন দানা কবচ বোঝান তার এইটা অনেক সময় অনেক নাচের লেগে লাগে যেহেতু মোর মাইয়ে দেখা যায় যে এই নাচ করতে ভালো পায় ওই লোকে করলো ও এখন গুড়ে গুড়ে আসে করে বড় হলে যে করবে এই না কিন্তু স্কুলে কালচারাল প্রোগ্রামগুলো দিলে মোর ধারে ভালো
লাগে বা যখন গুরু গুরু যেগুলো থাকে না ছোট ছোট দেখতে পেয়ে মালে সুন্দর দেখে। এতক্ষণে তোমার দাদুরা বুড়া বুঝিয়ে গেছেন যে মোর মায়ের স্কুলের কালচারাল প্রোগ্রামে অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠানে ও নৃত্য দেবে, তার কি নৃত্য দেবে আর কি করবে, কিংবা এই গহনা গাঁটি ফিন দিয়ে কেমন তারা লুকস দেবে সকল কিছু তাম্মেগুলোকে শেয়ার করবো হানে। তার আরেকটু বললে দিয়ে যে এ ফিরে এই গয়নাগাটিগুলো দেখতে পেয়েছেন যে এই এগুলো পাহাড় নৃত্যের গয়নাগাটি বোঝেন, তার হেয়েও তো আমরা হয়তো বুঝিয়েই গেছেন, তার বললেও দিলাম। তার মোর মায়ের এই কস্টিউম পরার পরে কিংবা পাহাড় নৃত্যের সাজ দিয়ে পাহাড়ি স্টাইলে পাহাড়ি নাচ দিলে কেমন লাগবে অবশ্যই আমি আমার দাদা গবুগুলোকে শেয়ার করে দিই মোহানে। তার হের পূর্ব প্রস্তুতিটাই করলাম আমি এগুলোকে শেয়ার করলাম যে ওই পাহাড়ি নৃত্যের যে নৃত্যের গহনা গাঁটি কিংবা কেমন তারা কী হাসবে হুসবে হেয়ে দেখতে। স্যার এগুলো হাতের বাজার দুইটা করলো হার দেখছেন, ওই এক বড়ো হার আর সীতা হার দুইটা একটু ছোটো হার, এক টিকলি কানের দুল মোর মায়ের তো কানসিতে করিনি লেগে ইয়ে লাগবে না, আর চুরি দুর্গাও এখন হাতে লাগবে না। তার এই আলহে মোর মাইয়ের এই গয়নাগাটি কী কী আসলে হেয়ে তাম্মেগুলোকে শেয়ার করিয়ে দিলাম। তার পাহাড় নৃত্যের গয়নাগাটিতে শুরু করিয়ে শাড়িও কেনা হয়ে গেছে, তার শাড়িটু আম্মেগুলোকে একটু শেয়ার করিয়ে দিতে আসে। এই যে তার ফাইনালি এই সমস্ত কিছু পড়ার পরে মোর মাইয়াকে কেমন লাগবে কিংবা নাচটা কেমন হবে অবশ্যই মোর দাদুর উপরে তো কমেন্ট করে জানাই দেবেন। তার পূর্ব প্রস্তুতিটাই করলে আজকে আম্মেগুলোকে শেয়ার করে দিলাম। তার শাড়িটাগুলো বেমালা সুন্দর বলছেন, মোর ধারে মনে হয়েছে যে একালে বিভিন্ন কালারে তোমার মাইয়ের একালে ফুটিয়ে থাকবে মাশাল্লাহ দিলে। আর এই যে এইগুলো এগুলো করছিল তার কী কী করলাম, এই তো গুজগুজ করা বেমালা জামেলার বিষয় কিংবা পাহাড়ে নৃত্য শেখছে যে ইয়ে করতে তো বেমালা সময় লাগছে। তার কী হইবে না হইবে অগল কিছুই তো আমি লাগে পরবর্তী তুমি শেয়ার করে দিমো হানে, সবাই দোয়া করবেন মোর মায়ের লিখে যেন সব কিছু ভালো করতে পারে। আর এই কুল যে দেখেন মই ওই যে নূতন কেক বানিয়ে শিখছি না বললাম, তার মোর আবার ধৈর্যর একটু কম, অন্যান্য ক্ষেত্রে অনেক ধৈর্য আছে কির লেগে জানে কেক বানানোর বেলায় মোর একলে ধৈর্য কোথায় চললে যে হ্যাঁ আমি বলতে পারি না। তার ভাবলাম কি যেহেতু তুমি প্রথম কেক বানাবো এক লাখলা বলছো, সেক্ষেত্রে ওই দুগ্গ ডিম দিয়ে একটু ভ্যানিলা কেক বানিয়ে দিই কেমন বোঝেন। তো দুগ্গ ডিমের কেক করলে কেকটা বেমালা সুন্দর একটা ফুললে গেছে, স্পঞ্জেস সব কিছুই ঠিক আছে, এখন কেকটা কাটতে ফেলেছে বোঝেন। এখন যে ডেকোরেশনটা যে করবো না, ওই ডেকোরেশন করার সময় মোর ধৈর্য যেন কোথায় চললে যায় হ্যাঁ বলতে পারি না, কিন্তু সব কিছুই করা হয় করার পর ডেকোরেশনটা করতে ইচ্ছে কেন অকি ওই মোর কেমন ইচ্ছে হ্যাঁ বলতে পারি না। তার যে একটা সুগার সিরাপ দিয়ে দিলাম, হ্যাঁ পর ক্রিম বানিয়েছি কেক বানিয়েছি সব কিছু রেডি করে বোঝেন, হ্যাঁ পর ক্রিমটা দেওয়ার কালে মোর কী জানি ইয়ে গেছে মোর আর ইচ্ছে করতে আসে না যে একটু কষ্ট করে যে হাজাই গুজাই। তার হ্যাঁ এর সময় একালে মোর মনটা কেমন একালে আনসন আনসন করতে আসে, সাজাইতে ইচ্ছে করে না, মোর ধরে মনে হচ্ছে কেকটা বানাই ফেলিছেন খাই ফেলুন। তার ওরম কি লেগে মনে হয় হ্যাঁ কইতেই না বোঝেন, ধৈর্য চললে যায় একালে কেকটা বানায় সব কিছু তোমাইতে ধৈর্যটা থাকে, যে কালে ইয়ে হাজাইতে যায় সেকালে ধৈর্যটা কোথায় যেন চললে যায় ওরম কি লেগেলে কইতে না। হারপর দেখেন আর হাজাইতে ইচ্ছে করে, হারপর কোনো রকমের কেকের উপরে ক্রিমটা দিয়ে ভাবলাম কি খাইয়ে ফেলে, এত মুই খেম হাজাইলেও মুই খেম না হাজাইলেও মুই খেম, এই ভাববি আর এই হাজাই গুজেনে তোর কেকটা খাইতে বেমালা টেস্টি হয়েছিল কিন্তু বললাম না আমার ধৈর্য কোথায় যেন চললে গেছিলো, হারপর মুই হাজাইনি কির কতই কেক আর না দেয়নি না। এরপরও বানাইছিলাম খাইতে মজা এসে একটু শেয়ার করে দিলাম। আর এরপরে যে নুডলস পাক করে ফেলেছে মোর তো বেমালা পেয়ে কিছু খাই আর না খাই, নুডলস হইলে মোর আর কিছু লাগবে না বোঝান, রাতের কালে বেমালা মজা করে এক ম্যাগি নুডলস পাক করে ফেলেছে, দেখতেই পেতেছেন কালারটা কি সুন্দর এসে। তার যেই এক বেমালা ব্যস্ততার ভিতর দিনগুনে কাটাইতে এসি মোর দাদুকে বুগল লাগে, আজকের ভিডিওটি শেয়ার করলাম, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, আজকের মতো বিদায় নিতে এসে হাগুলি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।